নাতিশীতোষ্ণ দেশের মানুষ, হঠাৎ করে শীতটা বেশি পড়লে বা গরম বেশি পড়লে আমরা অস্থির হয়ে যাই। মানে খুব শীত থাকবে না, খুব গরমও থাকবে না, এরকম একটা আরামদায়ক আবহাওয়া আমরা সবাই চাই। কিন্তু আবহাওয়া তো কারো ইচ্ছে হয় না, কখনো শীত বেশি পড়ে। তো শীতের সন্ধ্যায় তোমাদের একটা গল্প বলব, লোহার মানুষ। এই গল্পটা কিন্তু আফ্রিকার একটা গল্প। আফ্রিকার এক গ্রামে এক কামার ছিল, তার হাতের কাজ ছিল খুবই ভালো, খুব যত্ন করে সে কাজ। শুধু সেই গ্রামের না, অন্য গ্রাম থেকেও মানুষরা আসতো তার কাছে কাজ করা। কৃষকেরা লোহার কলা, নাঙ্গলের দা, কাশি এগুলা বানাতো। গৃহস্থরা গটি, উড়ান, তার যে জিনিস প্রয়োজন, আবার অনেক তামা পিতলের বাসনও বানাতো। তোমরা হয়তো এই জিনিসটা জানো না যে আগে মানুষ তামা পিতল কাঁসা এগুলার বাসন ব্যবহার করতো, জানো? এখন যাও না আমরা স্টিল বা মেলামাইন ইত্যাদি সব ব্যবহার করি। সারাদিন তার দোকানে ভিড় থাকতো, সবাই যে জিনিস বানাতে আসতো তা না, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সুন্দর হাতের কাজ দেখত, কত যত্ন করে কত নিপুণ ভাবে সে জিনিস বানায়। তো একদিন ভোরবেলা সে দোকান খুলেছে, এমন সময় দেখা গেল ঘোড়ায় চড়ে কয়েকজন লোক আসছে। কামার বুঝতে পারলো যে এরা রাজার লোক। রাজার লোকেরা এসে কামাকে বললো যে রাজা তোমাকে স্মরণ করেছে, তুমি এখনই আমাদের সাথে রাজবাড়িতে চলো। তখন তার মনে ভয়ও হলো আবার আনন্দ হলো। ভয় হলো কেন? হঠাৎ করে রাজা আমার মতো সামান্য কামাকে ডেকেছে। আবার এক সময় আনন্দ হলো যে হয়তো বা রাজা আমার কাজের কথা লোক মুখে শুনেছে, সেই জন্যই আমাকে ডেকেছে কোনো কাজ করার জন্য। রাজবাড়িতে যাওয়ার পরে রাজার সাথে যখন দেখা হলো, রাজা বলল তোমার কাজের কথা আমি অনেক শুনেছি, কিন্তু আমি তোমাকে একটা কাজ দেব, আমাকে এক মাসের মধ্যে কাজটা করে দিতে হবে। কাজটা হচ্ছে তুমি একটা লোহার মানুষ বানাবে, কিন্তু সেটা কোনো লোহার মূর্তি না, সে হবে প্রকৃতই মানুষ। সে হাঁটবে, চলবে, হ্যাঁ কথা বলবে, কাজ করবে। শুনে তো কামার থাক, এ আশ্চর্য কথা, মানুষ কি কখনো মানুষ বানাতে পারে, প্রাণ দিতে পারে? কিন্তু সবসময় তো রাজারা খুব খাম খেয়ালে থাকে, তারা তো মানুষকে হুকুম চাপিয়ে দিয়েই খালাস, আর কোনো চিন্তা করে। রাজা বললেন যে তোমাকে বানাতেই হবে এরকম একটা, তোমাকে যথেষ্ট সময় দিলাম, এক মাসের মধ্যে তুমি এরকম একটা মানুষ বানিয়ে। তখন তো তার মাথা ঘুরছে, সে টলতে টলতে নিজের গ্রামে ফিরে আসলো। গ্রামের লোক শুনেছিল যে কামারকে রাজা ডেকে নিয়ে গেছে, তারা মনে করেছে ভালো কোনো কাজ করাবে, কামার খুশি হয়ে আসবে, তাদের গ্রামের সুনাম হবে। কিন্তু তারা যখন এরকম একটা অদ্ভুত কথা শুনল, তারা খুব ভেঙে গেল। তারা কামারকে বুদ্ধি দিল, তুই এক কাজ কর, এই দেশ থেকে বহু দূরে পালিয়ে যা। কেউ বলল তুই রাজবাড়িতে কাজ নিয়ে গোপনে রাজার খাবারের সাথে বিষ মিশিয়ে দে, রাজা মরে যাবে, সব লেখা শেষ। আবার কেউ তাকে বলল যে এক কাজ কর, একটা লোহার মানুষই বানা, ভিতরটা ফাঁপা রাখবি, তুই ওর মধ্যে ঢুকে যাবি, তারপরে হাঁটবি, চলবি, কথা বলবি, রাজা খুশি হবে। কিন্তু কামার এগুলা কোনোটাই করল না। তার মাথায় চিন্তা যে রাজা আমাকে একটা কাজ দিয়েছে, এই কাজটা ভয় আমি করার চেষ্টা করব, অথবা রাজাকে আমি বুঝিয়ে এই কাজ থেকে আমি মুক্তি লাভ করব, এরকম একটা বিদ্ঘুটে দায়িত্ব থেকে। চিন্তা করতে করতে সে একদিন তার গ্রামের পাশে যে বন ছিল সেই বনের মধ্যে চলে গেল নিরিবিলিতে চিন্তা করতে। হঠাৎ বনের মধ্যে একটা পাগলা গোছের লোকের সাথে তার দেখা হলো। জানো তো পাগলারা খুব অদ্ভুত ভাবে কথা বলে, কি
ছেড়ে তুই সমাজ ছেড়ে বনে চলে আসলি যে, তখন কামারটাকে বলছে আমি খুবই একটা দুশ্চিন্তায় পড়েছি, আমি যদি এটা সমাধান না করতে পারি আমার জীবনও চলে যেতে পারে। তখন পাগলা হেসে বলছি বল দেখি তোর কি ব্যাপার। তখন কামারটাকে সবকিছু খুলে বললো, বললো ঠিক আছে রাজা যদি এরকম উদ্ভট প্রস্তাব দিতে পারে তাহলে তুইও চালাকি করবি, তুই রাজার কাছে যে বলবি যে রাজা মশাই আমাকে লোহা বলানোর জন্য আগুন জ্বালাতে হবে, সেই জন্য আপনি আগুনের ব্যবস্থা করে দিবেন, আর লোহাকে ঠান্ডা করার জন্য পানির ব্যবস্থা করে দিতে হবে। তো কামার বলছে এটা তো খুবই সোজা, রাজবাড়িতে কত কয়লা মজুদ আছে পানি আছে। বললো না তুই রাজাকে বলবি যে আগুন জ্বালানো হবে মানুষের গোপ দাড়ি, আর লোহা ঠান্ডা করার জন্য পানি হবে মানুষের চোখের পানি, আমার জন্য 10 গাড়ি চুল দাড়ি লাগবে আর 100 পাত্র পানি লাগবে, আপনি যদি এগুলো জোগাড় করে দিতে পারে আপনার পছন্দ মতো জিনিস আমি বানিয়ে। তখন কামার রাজার কাছে গেল, যে বললো দাদা মশাই সবই প্রস্তুত, আপনি শুধু কয়েকটা অল্প কিছু জিনিসের জোগাড় করে দিন আমি লোহার মানুষ বানিয়ে। তো রাজা বলছে কি করবো, কামার তখন বললো যে মানুষের গোপ দাড়ি লাগবে চুল, এটা লাগবে 10 গাড়ি আর মানুষের চোখে পানি লাগবে 100 পাত্র। তো রাজা মনে করে সেটা খুব সহজ, বললো রাজ্যের সব লোকে চুল ছেঁটে দাও দাড়ি গোপ ছেঁটে দাও, তাই ছাঁটা হলো, এমনকি রাজারও দাড়ি গোপ ছাঁটে ফেলা হলো, কিন্তু দেখা গেল তাতে মাত্র 2 গাড়ি চুল দাড়ি হয়েছে। আর এই সব মানুষেরা চুল দাড়ি এগুলা হারিয়ে ন্যাড়া হয়ে সবাই এমনি মনে দুঃখে কাঁপতে শুরু করে। তখন সেই সব পানি জমিয়ে জমিয়ে মাত্র একটা বড় পাত্র ভরা পানি হয়। রাজা বললেন আসলে তো আমি সহজ মনে করেছিলাম কিন্তু ব্যাপারটা মোটেও সহজ না। তখন রাজা তার ভুল বুঝতে পারলেন আর আমাকে বললেন যে আসলে উদ্ভট কিছু জন্য হুকুম করলে মানুষের পক্ষে বানানো সম্ভব না, মানুষের সাধ্যের সীমা আছে, আমি ভুল করেছি আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তারপর থেকে রাজার মধ্যে যেসব উদ্ভট চিন্তা ভাবনা ছিল, মানুষকে কষ্ট দেওয়ার মতো মনো ছিল, সেগুলা দূর হয়ে গেল, রাজা হয়ে উঠলেন খুব ভালো প্রজাবৎসল একজন রাজা। বন্ধুরা গল্পটি কেমন লেগেছে আমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আগামীতে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।